আজকের তাজা খবর, এই মাত্র ঘটে যাওয়া বৃষ্টিতে ঘটেছে একটি ভয়ানক পাথর বৃষ্টি। এই পাথর বৃষ্টি দেখে আপনি অবাক হয়ে যাবেন, হ্যাঁ আপনি অবশ্যই অবাক হবেন। এক একটি পাথরের সাইজ নিম্ন তো 50 গ্রাম থেকে 100 গ্রাম। এই পাথরের সাইজ ধানকে করেছে একবারে গুঁড়ো গুঁড়ো। যে ধানের গাম রয়েছিল সেই ধান এক সপ্তাহের মধ্যে বের হয়ে হতো এবং এই কৃষকদের মাথায় বাড়ি দিয়েছে এই পাথর বৃষ্টি। যে ধানগুলো গামর হয়েছিল কিছুদিনের মধ্যে ধানগুলো বের হতো এবং আমের গাছে আম ফলেছিল এবং সেই আমগুলো গুটি গুটি হয়েছিল এবং অনেক আম বড় হয়েছিল, সব আম ঝরে পড়েছে এই পাথর বৃষ্টির কারণে। এই পাথর বৃষ্টি চলেছে আধা ঘন্টা পর্যন্ত। এই পাথর বৃষ্টিতে ঝরেছে অনেক আম এবং নষ্ট হয়েছে ধান। কৃষকের মাথায় পড়েছে বাজ, কৃষকের মাথা ধরে বসে রয়েছে এই পাথর বৃষ্টি। পাথর বৃষ্টির ছাইজগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, কী হালে পাথর বৃষ্টি হয়েছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এই পাথরগুলো এক একটি পাথরের ছাইজও আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড়। কোনো জায়গা খালি নেই, সব জায়গায় বিছানার মতো বিছে রয়েছে এই পাথরগুলো। এই পাথরগুলো দেখতে আপনিও অবাক হয়ে যাবেন। পাথরের ছাইজ এমনকি পাথরগুলো পড়ার সময় অনেক জায়গায় শোনা যাচ্ছে টিন ফুটো হয়ে গেছে এবং টিন ফুটো হয়ে অনেকের মাথায়, গরু বকরির মাথা, মানুষের মাথায় পড়েছে বলে শোনা যাচ্ছে। সো এই আপডেট নিউজটি আপনাদের কেমন লাগতেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার এলাকাতে কি এরকম বৃষ্টিপাত হয়েছে, এরকম কি পাথর হয়েছে আপনার এলাকাতেও, কি এরকম আধা ঘন্টা ধরে বৃষ্টি পাথর বৃষ্টিপাত হয়েছে হলে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে যেতে ভুলবেন না বন্ধুরা। আর অবশ্যই ভিডিওটি বন্ধুর সাথে শেয়ার করুন, সেও জেনে যাক এরকম ভয়ানক পাথর বৃষ্টি সম্পর্কে। গুড বাই, দেখা হবে নতুন ভিডিওতে।